সরকারি মালিকানাধীন হিন্দুস্তান কপার যৌথভাবে মিনারেল এক্সপ্লোরেশন কর্পোরেশন লিমিটেড বা খনিজ অনুসন্ধান কর্পোরেশন লিমিটেড এর সাথে যৌথভাবে 2 বছর মেয়াদি তামার আকরিক অনুসন্ধানের জন্য 408 কোটি টাকা নির্ধারণ করেছে। মঙ্গলবার কলকাতা তাম্রভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সন্তোষ শর্মা। তিনি বলেন, আমরা একটি বড় পরিষেবার সন্ধান করতে যাচ্ছি, আমরা এর জন্য তহবিল সংগ্রহ করেছি, আমরা 500 মিটার গভীরতা ব্যাসার্ধের চেয়েও বেশি অন্বেষণ করছি না, আমরা আমাদের খনিগুলোতে পাওয়া তামা আমানতের ক্ষেত্রে আমাদের সম্ভাব্য সবকিছু সম্পর্কে সম্পূর্ণ সচেতন নই। সিংগুং বেল্টে কোম্পানি ইতিমধ্যে খনিজ সম্পদ অনুসন্ধান কর্পোরেশনের চুক্তি স্বাক্ষর করেছে। পিএসইউ রাজস্থানের ক্ষেত্রীয় উপকূলে এবং মধ্যপ্রদেশ ও তার আশেপাশে এলাকায় মালান খান্দে অনুসন্ধানের পরিকল্পনা করা হয়েছে। 2017-18 মধ্যে হিন্দুস্তান কপার ঝাড়খণ্ডের কেন্দ্র দিহিতে খনি খুলল এবং রাজস্থানের বানোয়ারে একটি খনি কমিশন গঠন করে। শর্মা বলেন, এই খনি থেকে উৎপাদিত তামা চলতি অর্থবর্ষে রপ্তানি করা হবে।